আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলো আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ভিডিওটা হলো দুপুরবেলা, দুপুর 11:30 বাজে হলো। আব্বা হলো বাজার থেকে আসছে, আসার পর হলো ক্যামেরাটা অন করছি, যে ভাবছি যে আজকে বাজার থেকে কী কী আনে ওটা শেয়ার করব। কারণ এভাবে কখনো ভিডিও করা হয় না যে বাজার থেকে আসলে শেয়ার করি বা ভিডিও করি এসব। তো এখানে হলো ইলিশ মাছ আনা হয়েছে, আর একটা মাছ আনা হয়েছে, আর হলো গরুর গোশত নাকি যেন আনা হয়েছে। তো আমি একটু দেখছি আর কি। তো এগুলাই নামাইতেছি। আর এটা হলো পেয়ারা, আর এ বস্তা টানা হলে আমাদের হলো কালকা আবার রসুন দিই এজন্য। আর এই আখটা হলো আগে না যেন আনা হয়েছে, আগে হলো খাইতে চাইছে আর কি, ওই জন্য আনা হয়েছে। আর এই হলো বাদ তাছাড়া আরো আনা হয়েছে, লাউ আনা হয়েছে, তারপরে লাল সুন্দর, আর ধনিয়া পাতা, তারপরে লাউ, বাঙ্গি সব আনা হয়েছে। তো এগুলো হলো সাইডে রাখা হয়েছে, ওই জন্য শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখানে হলো ভাবি হলো সাতটা কি বলে সাজিতে বাইরে নিতেছে, মানে ঢাইলা নিতেছে। তো না বললে গেছে ভাত খেয়ে লোক পরাবার মনে করবো না। কবে আসছিলাম গো পোস্ট অফিস রূপপুরা ডুবি সাহেব? না দাঁড়া দাঁড়াও, কাইটা দিই হালাই দিব, দেন হালাই দিব। এমনি দেন। এক ঘন্টার ভিতর বাচ্চাইতে পারবো এমন কি করি না। আমার ভাই কেমন করে ভাইরাল করে দিতি মালয়েশিয়া গেলে জানি কইতে পারে। এটা কেরা রে, এটা তো কান্তার ভাই। কি আনছে আন্টি, কি আনছে ভাই এর লিগে? কি জানি আনছে, ভাইয়া বডি নিতে পারো, বডি তো খালি। কি খাইতেছ, কি খাইতেছ? চকলেট। দেখেন চকলেট খাইয়া মুখ কি করছে, সারাদিন শুধু চকলেট আর চকলেট। গেঞ্জি তো দৌড়ে গেছে চকলেট। এই যে পাল্টাইবা, আচ্ছা আরো খাইবা চকলেট? বরম শেষ করে দিল।
মজা চকলেট মজা চকলেট ভালো লাগে আর কি ভালো লাগে আর কিছুই ভালো লাগে না ভাত ভালো লাগে না কিসে কাশি পায় ঠান্ডা ওষুধ খাওয়াই দেবো এটি না খেয়ে মাছ খাও এক পিস মাছ খাইবা হ্যাঁ একটা মাছ খাইবা এটা খাইয়ে খাইবা আচ্ছা খাও কি আনছে রে খাবা বাদাম মজা তুমি কি খাবা বাদাম বিড়ালে খাইব কই গেল আম দে মা দে এটা বাড়িতে এটি বাইরে লেবেন না আর দিয়ে করেন নাকি আর টিপে দিলি তুই এ জায়গায় জাল কিন্তু জাল না এটা জাল না ওটার ভিতরে ডাল না গো বাবা কি করুম ওই আনে বয় গাজা কিনে এসে লোশন এদিকে সাবান তুই এডি নিয়ে এমন করতেছিস কে আন্টি দি এক সাইডে থুয়ে দাও আন্টি একটু পড়াইবো টাকা দুই তিনটা একটু কম দাম